নামাজে এই চারটি কাজ করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়াদা করেছেন আপনাকে ক্ষমা করে দিবেন, আপনাকে মার্জনা করে দিবেন, মাফ করে দিবেন। নামাজের ভিতরে দুইটি কাজ, নামাজ শুরু করার আগের দুইটি কাজ, এই মোট চারটি কাজ যদি আপনি করেন আল্লাহ বলেছেন আইয়াগফির আল্লাহ, আমি তাকে ক্ষমা করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস উল্লেখ করেছেন, হাদিস উল্লেখ করেছেন ইমাম আবু দাউদ শরীফের 425 নম্বর হাদিস। এর নামাজের শুরুর আগে দুইটা, এর মধ্যে প্রথম নম্বর হলো অজু, মান আহসানা ওয়াজুহুন্না, যে ব্যক্তি সঠিক নিয়মে অজু করবে। আমরা অজু করতে গিয়ে নামাজের অজুর মধ্যে আমরা অনেক ভুল করি, যার কারণে অনেক মুসল্লিদের নামাজই হয় না। এর মধ্যে আমরা যখন চেয়ার আদত্ত করি, কানের এই পাশে আমাদের গালের সাইড থেকে যায়, তুতির নিচে অনেকের থেকে যায়। দ্বিতীয় নম্বর হলো আমরা যখন হাত দুই কোনের দিকে কিছু থেকে যায় আমরা খেয়াল করি না, পাও যখন আমরা দত্ত করি আমাদের পায়ের পিছন দিকে টাকনুর দিকে অনেক সময় থেকে যায়, গুড়ালির দিকে থেকে যায়। তাই আমরা ভালো করে অতি উত্তম রূপে উজু করব, উজুর ফরজ এবং উজুর সুন্নাগুলা সঠিকভাবে আদায় করব। দ্বিতীয় নম্বর হলো যে আমরা এই নামাজ যে পড়ব, নামাজ পড়ার আগে দ্বিতীয় নম্বর যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হলো আমরা নামাজ টাইম মতো নামাজ পড়ার চেষ্টা করব। সূরাতুন নিসার 103 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবে মাওকুতা, নামাজের নির্ধারিত টাইম রয়েছে, সময় রয়েছে, আপনি নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে হবে। আমরা তো অনেকেই ম্যাক্সিমাম মুসল্লি চার ওয়াক্ত নামাজটি কি পড়ে ফজরের নামাজটা জোহরের সাথে অ্যাড করে দেয়, অনেকে জোহরের নামাজ কাজের ব্যস্ততার কারণে আসরের নামাজের সাথে পড়ে, অনেকে দেখা যায় এশার নামাজ অলসতা করে অনেক দেরিতে পড়ে। তাই আপনাকে নামাজ টাইম লিমিট পড়তে হবে, টাইম মতো নামাজ পড়তে হবে, ফজর ফজরের সময়, জোহর জোহরের সময়। নামাজের ভিতরে দুইটা কাজ যে করবেন, এর মধ্যে প্রথম নম্বর কাজ হলো আপনি যখন রুকু করবেন রুকু ইতমিনানের সাথে রুকু করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া তারপরে সেজদায় যাবেন। কিন্তু আমরা যে ভুলটা করি, আমরা রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়েই সেজদায় চলে যাই, যার কারণে রাসূল বলেছেন নামাজই হয় না, তাদের নামাজ পড়া হয় না। বুখারি শরীফের 757 নম্বর হাদিস এবং বুখারি শরীফে হাদিসটা আবার আসছে, মুসলিম শরীফ হাদিসটা রয়েছে, মুসলিম শরীফ হাদিস রয়েছে, বুখারিতে হাদিস রয়েছে, অনেক কিতাবের মধ্যে হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন লোক রাসূলের কাছে গিয়ে নামাজ পড়ছে, নামাজ পড়ার পর রাসূল খেয়াল করেছেন নামাজের দিকে, লোকটা এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়েছি, রাসূল বলছেন ইরুজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই, লাম তুসাল্লি নামাজই পড়ো নাই, অথচ সে নামাজ পড়ছে তিনবার, ফা আলা হাযা মাররা সালাসা মাররা, তিনবার এই কাজটা করার পরে রাসূলকে বললেন যে রাসূলকে বললে ইয়া রাসূল নামাজ পড়েছি, রাসূল বললেন না যাও তুমি নামাজ পড়বে, ইয়া রাসূলুল্লাহ আমি তো পড়লাম আমাকে শিক্ষা দাও। রাসূল বললেন যখন রুকু করবে একদম রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে। আমরা দুই সেজদার মাঝেও ঠিকমতো অনেকে বসি না, এটা লক্ষ্য রাখবো। এবং আমাদের যে জিনিসটা করতে হবে চতুর্থ নম্বর এবং নামাজের ভিতরে দ্বিতীয় নম্বর, এটা হলো নামাজের মধ্যে খুশু খুজু বিনয়ের সাথে নামাজ পড়ব। আমরা নামাজ পড়ব একদম একগ্রতার সাথে, দিল লাগাইয়া মন লাগাইয়া, আমার মন যেন নামাজে থাকে। আমরা অধিকাংশ মানুষের মন নামাজের বাইরে থেকে নামাজে দাঁড়াইল, এটা যেন না হয়। তো আমরা ওযু ঠিক মতো করবো, টাইম মতো নামাজ পড়ব এবং রুকু ঠিক মতো করবো, সেজদা রুকুর মাঝে আমরা সোজা হব এবং আমাদের নামাজের মধ্যে একগ্রতা খুশু খুজুর সাথে নামাজ আদায় করব। এই চারটা যদি করি আইয়া ফির আল্লাহ, রাসূল বলছেন আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমরা নামাজের মধ্যে এই চারটা কোয়ালিটি থাকার তৌফিক দান করুন। আমিন।